নবীর সাহাবী কথা, আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল হাবশির কথাটা দেখতে পাওয়া যায়, মনে পড়ে যায়। আল্লাহ নবীর সাহাবী আমার আপনার বেলাল কত কষ্ট করে ইসলাম না কবুল করে দিলেন, তো শুনে রেখে দাও, আমার আপনার বেলাল কিন্তু কোরআনের ঘরে আসলো না, আমার আপনার বেলাল কিন্তু নবীর ঘরে আসলো না, আমার আপনার বেলাল কিন্তু ইসলামের ঘরে আসলো না। একজন গায়ের কওমের ঘরে আসার পর দুনিয়ার জমিন থেকে যখন মা বাপ বিদায় নিয়েছে, অন্য একজন ইহুদি রমণের কাছে আমার আপনার বেলাল ওই জায়গা গোলামতি করতেন, কেনা গোলাম ইহুদি রমণী খরিদ করে নিয়েছে। বেলাল আস্তে আস্তে বড় হচ্ছে, হঠাৎ মুনিব ডাক দিয়েছে, বাবা বেলাল আমার কাছে এসে একটু প্রয়োজন আছে। আমার আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ইহুদি রমণীর কাছে সে মাথাটা হ্যাঁক করে দাঁড়িয়ে আছে, আপনি ডেকেছেন? হ্যাঁ আমি ডেকেছি, বলুন কি হয়েছে? বাবা বেলাল আমার শরীরটা বড় অসুস্থ, বড় কমজোর, আজকে আমার আমার ঠাকুর ঘরে আমি পূজা দিতে যেতে পারবো না, ওই জায়গায় আমি সেজদা দিতে পারবো না, আমার হয়ে যাও একটু, আমি আমার বুধকে আমার ঠাকুরকে তুমি একটু সেবা করে সে পূজাটা দিয়ে এসে দাঁড়াও। আমার আপনার বেলাল চুপটি মেরে মাথাটা হ্যাট করে দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলছে না। কি হলো? যাও বেলাল যাও। একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পর আমার বেলাল মাথাটা হেঁট করে বললেন, যে মালিক তামাম পৃথিবীটা সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আমি বেলাল তার কাছে ছাড়া মাথা নত আমি করতে পারবো না। জোরে বলেন, আর একবার জোরে বলেন, বললে বেলাল, বেলাল তুমি কি বললে আস্তে আস্তে? বললে বাবা বেলাল, আমার কাছে এসো, আমার শরীরটা বড় বিমার হয়ে আছে, অসুস্থতা হয়ে আছে, আমার শরীরটা বড় দুর্বল হয়ে আছে, কি হয়েছে আপনি আমাকে বলুন। আস্তে আস্তে ডাক দেওয়ার পর আমার আপনার বেলাল মনিবের সামনে গিয়ে মাথাটা হ্যাট করে দাঁড়িয়ে আছেন। ইহুদি রমণী ওই সময় বলে চলো, বেলাল যাও, আজকে দিন আমার শরীরটা বড় কমজোর, বড় অসুস্থ, আমার দেব দেবী আমার ঠাকুরকে তুমি পূজা দিয়েছো, ওই জায়গায় গিয়ে সেজদা দিয়ে চলে এসো। আমার আপনার বেলাল ওই সময় একবার নয় তিনবার বলার পর আল্লাহ নবী সাহাবী আমার আপনার বেলাল ওই সময় বলেছিলেন, এ আমার মনিবরে, আমি আপনার কেলাম কেনা কেনা গোলাম হতে পারে, আমি আমি বেলাল আজকে দিন আমি জানিয়ে দিলাম যে মালিক যে পরওয়ার দেগারে বেনিয়াজ, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তামাম পৃথিবীটা সৃষ্টি করেছে, আমি সেই আল্লাহর সামনে ছাড়া, সেই মালিকের সামনে ছাড়া মাথা নত আমি করতে পারবো না। ওই সময় ইহুদি রমণী বললেন, বেলাল তুমি কি বলতে চাও? হ্যাঁ আমি ঠিকই বলেছি। আর ওই সময় ইহুদি রমণী ওই সময় বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে মক্কাতুল মুআয়্যা, মক্কা ছেড়ে মদিনা এসে ইজ্জা করেছেন, ওই জাতকে নতুন ধর্ম নবধর্ম চালু করে দিয়েছেন, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলমা তুমি মন্ত্রকে পড়ে নিয়েছো? এ দুনিয়ার মানুষেরা, এ আমার মুরব্বিয়ান কিরাম গণেরা, বাবারা বাবারা বাবারা, শুনে কি দান জেনে কি দান, আল্লাহ নবী সাহাবী আমার আপনার বেলাল ওই সময় বলেছিল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালমাটা যে মন্ত্রটা পড়ে নিয়েছে, নিঃসন্দেহের ভেতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, আমি বেলাল মনে 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালমাটা আমি পড়ে নিয়েছে, কালমাটা আমি পড়ে নিয়েছে। দেখতে পাওয়া যায় আজকে যদি আমার মরণ যদি হয়, কলমা আলোতে যেন আমার মরণটা কলমাটা নিয়ে আমি মরতে চাই, দুনিয়া যদি আমার মেচে যদি থাকতে হয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কলমাটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই, এর থেকে আমার মরণ, আমার জগত মরণ আমি এর উপরে নির্ভর করে নিলাম। এ দুনিয়ার মানুষেরা, এ আমার মুরব্বী
পিয়ান কিরাম গনে রাম শুনে রেখে দান জেনে রেখে দান আমার আপনার বেলাল কই সময় বলেছিল এ বেলাল তুমি হলে আমার কেনা গোলাপ তোমার উপরে যেমন খুশি অত্যাচার আমি চালিয়ে যেতে পারি তুমি এই জায়গাতে চলে যেতে পারবে না তোমার জানকে হয়তো আমার হাতে তোমার জীবন শেষটাও হয়ে যেতে পারে আমার আপনার বেলাল ওই সময় জানিয়ে দিয়েছিল এ আমার মনিব রে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহ যদি আপনার হাতে আমার জানটা যদি রেখে দাও নিশ্চিত আপনার হাতে আমার মরণটা হবে আমার আল্লাহ যদি আপনার হাতে মরণ যদি না রাখে আমার মরণটা হবে না হবে না হবে না হবে না এই না কথা বলার পরে দেখতে পাওয়া যায় কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর নবী সাহাবি আমার আপনার বিলালকে জমিনে রূপে শুইয়ে দিয়ে পা দুটা এক জায়গা করে বেঁধে দিল শক্ত রশি দিয়ে বেঁধে দেওয়া পাও আমার আপনার বেলালের বুকের ওরে পা দুখানা চাপিয়ে দিয়ে বলেছিল এ বেলাল এখনো পর্যন্ত বলো যদি নবী মোহাম্মদের কলমা তুমি ছেড়ে দিতে পারো তাহলে তোমার চাঁদ ভিক্ষাটা দেওয়া যেতে পারে আর যদি তুমি নবী মোহাম্মদের কলমা যদি না ছাড়ো উত্তপ্ত মরুভূমি বালোর উপরে দিয়ে ছোটানো হবে ঘোড়া সেই ঘোড়ার লাগামের সঙ্গে তোমাকেও ছুটিয়ে 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 টেনে 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 নিয়ে মেরে দেওয়া হবে আল্লাহর নবী সাহাবি আমার আপনার বিলাল ওই সময় জানিয়ে দিয়েছিল এ আমার মনিব রে আমি আপনার কিনা গোলাম আপনি আমার যেমন খুশি অত্যাচার আপনি করতে পারেন তাহলে আপনি শুনে রেখে দান জেনে রেখে দান বিলালের অন্তরটা বিলালের মনটা বিলালের বুকের ভিতরে আপনার মন আপনার অন্তর আপনার বুকের ভিতরে আমার মুখে থেকে আপনি যতই অত্যাচার করেন যতই আপনি আমার শরীরে অত্যাচার করেন না কেন আমার মনির ভিতরে অত্যাচারটা আপনি করতে পারবেন না আমার মন থেকে আল্লাহ নবীর কালমাটা আমি পড়ে নিয়েছি আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবি আমার আপনার বেলাল জমিনের উপরে পড়ে আছে ইহুদি রমণী ঘোড়ার পিঠে উঠলেন ইমান আস্তে আস্তে রশিটা ধরে নিয়ে উত্তপ্ত মরুভূমি বালুর উপরে দিয়ে টেনে 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 নিয়ে যাচ্ছে আমার আপনার বেলাল শুধু আসমানের দিকে তাকায় আহা দাহা আমার আপনার বেলাল উহু শব্দটা জারি করে না এ দুনিয়ার মানুষেরা আমার মুরব্বিয়ান কিরাম গণেরা আল্লাহর নবীর সাহাবি আমার আপনার বেলালের অপরাধটা কি ছিল আল্লাহর নবীর কলমাটা পড়ার কারণে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর নবীর সাহাবি আমার আপনার বেলালকে উত্তপ্ত মরুভূমি বালুর উপরে চটে 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 সমস্ত শরীরের ভিতরে নুড়ি দানা পাথর গুলো ফুটে আছে খুন গুলো গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহর নবীর সাহাবি আদরতে আমার আপনার বেলাল উহু শব্দটা জারি করলো না আল্লাহ নবী সাহাবি আমার আপনার বেলালকে এক জায়গায় নিয়ে দাঁড় করাবেন আল্লাহ নবী সাহাবি আমার আপনার বেলাল আর কোনো মতে দাঁড়াতে পারে না ইহুদি রমণী উত্তপ্ত মরুভূমি বালুর উপরে ফেলে রেখে দিয়ে আমার আপনার বেলালকে বলছে বেলাল এখনো তোমার শরীরের ভেতরে জানটুকু আছে বেঁচে এখনো বলো তুমি আবদুল্লাহর বেটা মোহাম্মদের কলমা তুমি যদি ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে তোমার জানটাকে ফেরত দেওয়া যেতে পারে আর যদি তুমি যদি নবী মোহাম্মদের কলমা যদি ভুলতে যদি না পারো তাহলে কিন্তু তোমার জানটা এই জায়গায় ভারী ভারী পাথর চাপা দিয়ে তোমাকে শেষ করে দেওয়া হবে আল্লাহ নবী সাহাবি আমার আপনার বেলাল কোনো মতে কোনো কথা বলে না শুধু আসমানের দিকে তাকিয়ে একবার দুবার করে বলছে আল্লাহ আমি বেলাল আমার জান যদি চলে যায় কলমাটা পড়তে পড়তে যেন যায় আল্লাহ আপনি আমার সর্বদিক দিয়ে কষ্ট আমার দেন কিন্তু আমি যেন নবী মোহাম্মদের মুখটা একবার দেখে হাতটা ধরে কলমা পড়ার পরই আল্লাহ তবে তুলে নিও আল্লাহ তুমি এক তুমি আহাদ আজকে বলেন আমি আপনি যখন নামাজ পড়তে যাই একটা কোনো ব্যক্তি যদি বলে তুমি যদি মসজিদে এসো তাহলে তোমাকে হয়তো জানে মেরে দেবো না তোমার একটা পা খুলে নেওয়া হবে নামাজ যদি পড়েছ ও চিন্তা করবে যাক আল্লাহ নামাজটা আজ থেকে আজ বাঁচলাম তুমি নামাজ পড়ো না কেন আর বলো না অমুক জনা বলেছে আমি যদি নামাজ পড়েছি আমার ঠ্যাং বল দেবে বলেছ আমি এই জন্য নামাজ পড়ি না
তুমি যদি রোজা রাখো তাহলে তোমাকে সন্ধ্যার পরে তোমাকে শুলি চেপিয়ে মেরে দেওয়া হবে। ও চিন্তা করে বাপ, দরকার নেই, রোজা রেখে শুকিয়ে কোনো লাভ নেই, অন্তত দিন কত বেঁচে থাকতে পারবো, সন্ধ্যার পরে আমার মৌত হয়ে যাবে, থাক আমার কলমা পড়ার দরকার নেই, আমার রোজা রাখার কোনো দরকার নেই। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল জমিনের উপরে পড়ে আছে, ইহুদি রমণী লোকদের ডাকলেন, ভারী ভারী তিনখানা পাথরকে বুকের উপরে তুলে দেওয়া হলো। আমার বেলাল কিন্তু একবার উহু শব্দটা জারি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বি আন কিরাম গনিরাব, বাবারা 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 গো, শুনুন কেদান জেনে কেদান বাবা, ও আহারে আল্লাহ নবী সাহাবী, আমার আপনার বেলাল ইসলামের জন্য কালমা পড়ার জন্য কতটা কষ্ট করেছিল, যখন বুকের উপরে ভারী ভারী তিনখানা পাথর যখন তুলে দেওয়া হয়েছে, আমার আপনার বেলাল আর কোনো মতে নড়াচড়া করতে পারে না, আমার আপনার বেলাল চুপটি মেরে জমিনের উপরে পড়ে আছে। আল্লাহ নবী সাহাবী, আমার আপনার বেলালকে বেলাল যখন পড়ে আছে, উপরে দেখতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটা আওয়াজ যখন গোয়ানি আওয়াজটা পায়, হঠাৎ করে রাস্তার সাইডে দেখতে পেল আমার আপনার বেলাল জমিনে পড়ে আছে, ভারী ভারী তিনখানা পাথর পড়ে আছে। আল্লাহ নবী সাহাবী আমার আপনার আবু বকর দাঁড়িয়ে গেলেন, কি খবর, কি হয়েছে, আজকে নিরীহ যুবকটার উপরে জুলুম অত্যাচার কেন চলছে? আল্লাহ নবী সাহাবী আমার আপনার বেলালের এই অত্যাচারটা দেখার পর আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সময় হিদি রমণী বেরিয়ে আসলেন, এ আবু বকর শুনির কি দাও জেনের কি দাগাও, বিলাল হলো আমার কিনা গোলাম, আমার কিনা গোলাম রে, যখন খুশি তখন অত্যাচার আমি করতে পারি, অপরাধটা কি আজকে একটু কি আমি জানতে পারি? হ্যাঁ, অপরাধ হলো আবদুল্লাহর বেটা মুহাম্মাদের কলমা পড়ার কারণে ইহুদি আজকে আমি নিজে আমি রমণে ইহুদি আজকে বেলাল উপরে অত্যাচার জুলুম আমি চালিয়ে করে দিলাম, এখনো পর্যন্ত বেলালের সময় আছে, বেলাল যদি নবী মুহাম্মাদের কলমা যদি ছেড়ে দিতে পারে তাহলে বেলালের জীবন ভিক্ষা দেওয়া যেতে পারে। আল্লাহ নবী সাহাবী আমার আপনা বেলাল ওই সময় দাঁড়িয়ে দিয়েছিল, এই ইহুদি রমণী রে শুনে কে দাও জেনে কে দাও, আমি বেলাল, আমি বেলাল, আমার জীবনটা যদি চলে যায় কালমা পড়তে পড়তে যেন যায়, আর যদি বেঁচে যদি থাকতে হয় তুমি মুহাম্মাদের কলমাটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই, আর মরণ যদি আমার হয় তুমি মুহাম্মাদের কলমাটা পড়তে পড়তে আমি মরণটা নিয়ে নেব, আরে আজকে আমি ইমানটা দিতে পারবো না, পারবো না, ইমানটা আমার ভিতরে না, ইমানটা আপনার কাছে নয়, এই না কথা বলার পরে দেখতে পাওয়া যায় ওই সময় ইহুদি রমণীর কথা আমার আপনার বেলালের কথা শুনলেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ইহুদি রমণীর কথাটা শুনলেন, আর বিলম্ব করলেন না, দেরি করলেন না, একটানা রাসূলুল্লাহ দরবারে চলে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ওই সময়কে দেখে যে জারে জার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব দিয়ে বলল, বাবু বা বাবা আবু বকর কি খবর, কি হয়েছে বাবা, এই রকম ভাবে কেন ছুটে আসলো? আল্লাহ নবী সাহাবী আমার আপনার আবু বকর ওই সময় বলে ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বিয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আজ একটা নিরীহ যুবককে দেখে আসলাম অমুক পাড়ায় অমুক মহল্লায় অমুক বস্তির ভেতরে, ইহুদি রমণী তার কেনা গোলাম, নাম হলো তার বেলাল, হাফসা দেশে বাড়ি, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আপনার কলমা পড়ার কারণে তার উপরে জুলুম অত্যাচার দেখতে পাওয়া যায়, তার শরীরের ভেতরে ছোট ছোট নড়িদানা পাথর গুলো ফুটে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার শরীর দিয়ে খুন গুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখতে পাওয়া যায় তার বুকের উপরে একটা নয় দুটো নয় তিনখানা ভারী ভারী পাথর চাপিয়ে দেওয়া আছে। যখন আমি আজকে বেলালকে ধরার বেলালকে নেওয়ার কথা আমি বললাম, ওই সময় ইহুদি রমণী তার দিরহামের কথাটা জানিয়ে দিল, বেলাল হলো ইহুদি রমণীর কেনা গোলাম, আল্লাহ নবী কিছু দিরহাম নিয়ে দিলেন, আমার আপনার আবু বকর দিরহাম বার করে আনলেন, একখানা পটলাকার করে নিলেন, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের কাছ থেকে কিছু কিছু দিরহাম নিয়ে একটা পটলাকার করে নিয়ে ইহুদি রমণীর দরবারের দিকে ছুটছেন, বাড়ির দিকে ছুটছেন, ইহুদি রমণীর কাছে
দিয়ে ওই সময় ইহুদি রমণীর হাতে দিয়ে দেওয়ার পর, এই ইহুদি রমণী রে এলাও তোমাদের আমটা নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, আমার বিলাল কাছে দিনের জন্য আজাদ করে দাও, আজাদ করে দাও। এই না কথা বলার পরে দেখতে পাওয়া যায় ইহুদি রমণীতে আমটা নেওয়ার পর একটা একটা করে ভারী পাথর গুলো নামিয়ে দেওয়ার পর আল্লাহ নবী সাহাবী আমার আপনার আবু বকর আর কোনো মতে উঠে দাঁড়াতে পারেন না, পারেন না। আমার আপনার আবু বকর গাছটাতে তোলা গুলো কাঁধের উপরে হাতটা দিয়ে আল্লাহ নবী সাহাবী আমার আপনার বেলাল আহারে রসুল্লাহ সাহাবী হজরত আবু বকরের সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে মসজিদে নববী শরীফের দিকে আসছেন। ওই সময় মদিনা নবীর নববী শরীফের দিকে কিছুটা দূরত্বে দেখতে পেল আল্লাহ নবী দিন দুনিয়া বাদুশা হাবিবুল্লাহ কি সরওয়ারি কায়নাত নবী আমার ওই সময় জিজ্ঞাসা করেছিল কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে, এ বাবা আবু বকর তুমি কাকে নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, এ হলো আপনার প্রেমিক বিলাল, এ হলো আপনার ভালোবাসার বিলাল। এ বিলাল আজকে আপনার প্রেমে নিজের শরীরটাকে দগ্ধ করে নিয়েছে, ছোট ছোট নুড়ি দানা পাথর গুলো ফুটে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের শরীর দিয়ে এখনো পর্যন্ত খুন গুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহ নবী সময় জিজ্ঞাসা করেছিল, হে বাবা বিলাল, তোমার শরীরে কি জ্বালা যন্ত্রণা করে না? এ বাবা বিলাল, তোমার শরীরে কি জ্বালা যন্ত্রণা করে না বাবা? আল্লাহ নবী সাহাবী আমার আপনার বিলাল ওই সময় জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি বিলাল যতক্ষণ আপনার চোখের অগোচরে ছিলাম ততক্ষণ আমি জ্বালা যন্ত্রণা অনুভব করছিলাম। ইয়া রাসূলুল্লাহ কে, ক্ষমা করে দেন। আপনার নূরানি চেহারা মুবারকের সামনে আসার সঙ্গে সঙ্গে আমি বিলাল আমার শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা আমার আল্লাহ নিবারণ করে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একি মহব্বত, একি ভালোবাসা, কেমন মহব্বত ছিল! আর আমি আপনি নবীকে কেমন মহব্বত করি, ভালোবাসি! আমি আপনি নবীকে কতটা প্রিয় করি, মহব্বত করি! একবারও চিন্তা করেছেন নবীকে আমি আপনি কতটা প্রিয় করলাম, মহব্বত করলাম, ভালোবাসলাম? আল্লাহর ওলিদের কাতার গুণ দেখেন, তানারাও নবীকে কতটা মহব্বত করেছে, ভালোবেসেছে। আমি আপনি কতটা প্রিয় করলাম, মহব্বত করলাম! আল্লাহ পাক আমাদের সকলকে নবীর প্রেমিক হিসাবে যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর প্রেমিক হয়ে যান, তবে নামাজ পড়েন, তবে রোজা রাখেন, তবে শরিয়াতকে মানেন। তার আগে বাড়িতে আল্লাহ যে দুটো নিয়ামত রেখে দিয়েছে, এই নিয়ামতটাকে কিন্তু আমার আপনার চোখের মনি করে যদি রাখতে পারি তাহলে নবীর সুপারি সাপার, নবীর ভালোবাসা সব থাকবে। আর আবার কিছু কিছু মানুষ আছে নবীর মহব্বত করে, সব করে, কিন্তু একটা জিনিস কি, বাপের একটু বয়স হয়ে গেছে, মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে, হয়তো বাপ একটু বকেছে, ছেলের সঙ্গে বাপের ছ মাস কথা হয়নি। সাউরি বৌতি মিল খায়নি, আলাদা হয়ে যাচ্ছে, মায়ের সঙ্গে ছেলের বছর কি বছর কথা হয়নি। এরকম সমাজের বুকে এরকম ছেলে আছে না নাই, জোরে বলেন আছে না নাই? হয়তো আপনাদের এলাকাতে নাই, কিন্তু আমার এলাকাতে বাবা আছে, কিছু কিছু আছে, সব নয়। সব যদি এক হয়ে ঢাল হয়ে যাবে তাতে আল্লাহ পাক কায়ামত ঘোষণা করে দেবে। অতএব নামাজের ভেতরে জান্নাত নাই, রোজার ভেতরে জান্নাত নাই, শরিয়াতের ভেতরে জান্নাত অবশ্যই আমি মানি, দান খায়রাতের ভেতরে জান্নাত নাই, জান্নাতের স্টারিং রয়েছে আমার আপনার মা বাপের হাতে। ইচ্ছা করলে জাহান্নামায় দিয়ে দিতে পারে, আবার ইচ্ছা করলে জান্নাতে দিয়ে দিতে পারে, কথা ঠিক না ভুল গো?
ফুরফুরা শরীফের ছাত্র লাইফের ঘটনা বলে যাব একটু। ফুরফুরা শরীফ আপনারা জানতো নাকি? জি, কে কে জান ফুরফুরা শরীফ একটু দেখাবেন আমাকে? মাশাল্লাহ সকলেই তো জান, কারণ ফুরফুরা শরীফ তো আপনাদের এখান থেকে খুব দূরস্থান, কাছাকাছি তো, মুর্শিদাবাদ থেকে একটা টেকা ধরলে পুরো ডাইরেক্ট তালতলা হাট। আর আমাদের চব্বিশ পরগনা কত টেনশন, আল্লাহ একটু যাব দাদা হুজুর কালার মাজার জিয়ারাত করতে, সময় বার করতে হবে, দিন বার করতে হবে, অমুক দিন থেকে দেখতে হবে কাজ আছে না নাই। তারপরে যারা আপনারা ইচ্ছা করলেও যদি মনে করেন সন্ধ্যার পরে মগরিবের নামাজ পড়ে যদি মনে করেন ফুরফুরা শরীফে গিয়ে ঈশার নামাজ পড়ে বাড়ি চলে আসবো, যেতে পারবেন, কথা ঠিক না ভুল? একটা জিনিস, শুধু যাবেন না, যাবেন একটু দোয়া নিতে। কেন? দাদা পীরের হাতে যারা দোয়া নিয়েছে এক একটা আল্লাহর ওলি হয়ে তারা কবরস্থ হয়ে শুয়ে আছে, কথা ঠিক না ভুলবো? তো ফুরফুরা শরীফের ছাত্র লাইফের ঘটনা, আমি আছি তখন একদম ইয়ং ছেলে, কয়েকজন এসছে ছোট হুজুর কেবলার আওলাদদের ভিতরে কাউকে কোনো একজন নামবালা নিষেধ করে রেখে দিয়েছে, এই জন্য আমি বলতে পারবো না। কো গিয়ে ছুটে গিব মাত্রে জুম্মার দিনে তাড়াতাড়ি হুজুরে পায়ে গিয়ে কদম বুঝি করছে, আর হুজুর পাড়া বিয়াদব চল দূরে যা বিয়াদব। আমি তো অবাক, অন্য জনায় সে পায়ে কদম বুঝি করলো, কিচ্ছু বললো না, কো হাতটা তুলে বাবা থাক কদম বুঝি করতে, আর ভালো আছো বাবা, শরীর ভালো আছে, বাড়ি সব ভালো আছে, জিজ্ঞাসা করছে, কত মানুষকে জিজ্ঞাসা করেছে, আর একে বা এইরকম ভাষাটা দিলে কেন, কারণটা কি? আচ্ছা চা যান, ব্যাপারটা আমি কিচ্ছু বুঝতে না। এই করছে আব্দুল আজিজ, ওকে শুনে দেখো, ওর মা বাপের সঙ্গে ওর কথা হয় না, ও আমার থেকে দোয়া নিতে এসছে, ফুরফুরা দাদা হুজুর কুল্লা দোয়া নিতে এসছে, বেয়াদব কথা গায়ে বড় দোয়া নিতে এসছে। ও মা বাপকে চিনিনো, দাদা হুজুর কেবলা কি কিভাবে চিনবে? ও মা বাপকে চিনলে দাদা হুজুর কেবলা কে চিনতো? দাদা হুজুর কেবলা কে চিনলো? রসুল কে চিনতো? রসুল কে চিনলে? ও আল্লাহ কে চিনতো? জোরে বলবে না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ। অতএব স্টারিংটা নামাজের ভেতরে নাই, সারা রাত ধরে বসে বসে ওয়াজ নসিহত শুনবো কোনো কাজ হবে না, যদি স্টারিং যদি ভুল থাকে। যেখানেই যান অন্তত একবার শুধু মায়ের গলাটা জড়িয়ে ধরে বলতে হবে না, যাওয়ার সময় বলে যাবেন মা আমি অমুক জায়গায় যাচ্ছি, একটু খেয়াল রেখে দিও মা, শুধু এতটুকু আল্লাহ আছে, যাও বাবা। খোদার কসম খেয়ে বলছি ওই ছেলের সামনে একটা পোকা পর্যন্ত দাঁড়াবে না, মায়ের দোয়াটা আগে আগে ছুটবে, গাইড হিসাবে ঢাল হিসাবে ছেলে পিছে পিছে আপ ডাউন করবে, কথা ঠিক না ভুল? গো দুনিয়া মানুষেরা, কি মা বাপ সম্পর্কে বলে যাব একটু? আপনার এলাকার ছেলেরা তো ভালো মাশাআল্লাহ, খুব সুন্দর এরা। আল্লাহ নবী দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ সরওয়ার কায়নাত, নবী আমার মসজিদে নবমী শরীফে সাহাবায়ে কেরাম নেওয়াজ করছেন, এমন সময় একদল মানুষ তারা মসজিদে নববী শরীফের দরওয়াজার কাছে যে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী ওয়াজ করতে 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 দেখতে পাওয়া যায় ওই দরওয়াজার দিকে খেয়াল যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিল বাবা সাহাবা, এ বাবারা তোমাদের কি ওয়াজ শোনার ইচ্ছা নাই, এই জন্য তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছো, কেন তোমাদের কি হয়েছে বাবা এই জায়গায় এসো? ওই মানুষগুলো ছোট ছোট আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবীকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর সালামে জবাব দিয়ে বলেছিল কি খবর ইয়া রাসূলুল্লাহ,
হুজুর গো বিয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন। পৃথিবীর জমিনেতে মা আমার আছে, বাপ আমার আছে, আমি ছেলে আমার জন্য কি একটু বলুন। আল্লাহ নবী দুটো আর দুটো শব্দ বলেছিল, কি বলেছিল? কালাহুমা জান্নাতু কামা নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। মুহাদ্দিন হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন, এ সোনার চাঁদ আমার সোনার মানিকেরা শুনে রেখে দেন। আল্লাহ নবীর হাদিসটাকে মুহাদ্দিন কেনারা ব্যাখ্যা দিয়েছেন, যদি কোনো ছেলে তার মা বাপকে জ্বালা যন্ত্রণা দেয়, যদি কোনো ছেলে তার মা বাপকে তুচ্ছতা ছিন্ন করে, যদি কোনো ছেলে তার মা বাপকে অবগ্রাহ্য করে, দেখতে পাওয়া যাবে কি ওই ছেলে যতই নামাজ পড়ুক না কেন, ওই ছেলে যতই রোজা রাখুক না কেন, ওই ছেলে যতই শরিয়াতকে মানুক না কেন, ওই ছেলে যতই দান কায়নাত করুক না কেন, ওই ছেলে যতই মিলাদুন্নবী শুনুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইবাদত বান্দিগি কবুল করবে না করবে না করবে না। আহারে আমার আল্লাহ পাক ময়দানে মাশারে ওই ইবাদত বান্দিগুলা টা লাটু মাকারে করে নিয়ে বান্দার মুখে ছুরি নিক্ষেপ করে দেবে। এ আমার বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, বান্দা তুই তো নিজের জন্মদাতা পিতা মাতাকে চিনতে পারলি না, তুই কিভাবে আল্লাহ আমার আলেম বান্দাদের চিনবে? আলেম বান্দাদের যদি না চিনতে পারে তাহলে আমার হাবিবকে তুই কিভাবে চিনবে? আমার হাবিবকে যদি না চিনতে পারে আমি আল্লাহ তুই আমাকে কেমন করে চিনবে? এ আমার বান্দা আমি আল্লাহ কোন ইবাদত বান্দি কবুল করলাম না। আমি আল্লাহ পাক ওই সময় দেখতে পাওয়া যাবে কে মুহাদ্দিন হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন, ওই ছেলের সমস্ত ইবাদত বান্দি গুলোকে আমার আল্লাহ পাক বরবাদ করে দিয়ে ওই ছেলের আমল নামায় আল্লাহ পাক আজাবে গজবে জাহান্নামী জাহান্নামী বানিয়ে দেবে। যে ছেলে তার মা বাপকে খেদমত করতে পারলো, আহারে মুহাদ্দিন ব্যাখ্যা দিয়েছেন, যদি কোনো ছেলে তার মা বাপকে খেদমত করতে পারে, মা বাপের উপরে রাজি খুশি যদি হয়ে যায়, ওই ছেলেটা ফরজ নামাজটুকু পড়বে কিন্তু নফল নামাজ পড়তে পারবে না, ওই ছেলেটা ফরজ রোজাটুকু রাখবে কিন্তু নফল রোজা রাখতে পারবে না, ওই ছেলে ফরজ দান কায়রাত করবে কিন্তু নফল দান কায়রাত করবে না। মুহাদ্দিন হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন, ওই ছেলের ইবাদত বান্দিকে কবুল করে নিয়ে আমার আল্লাহ দয়াময় দয়া কোন ওই ছেলের আমল নামায় আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ সব চুপটি মিলে জড়সড় হয়ে মাথাটা হ্যাট করে আছেন, হাই হাই, পৃথিবীতে তো আমার মা বাপ নেই, আমার উপরে কি কোনো হক বাকি আছে? অন্য সাহাবি মনে করছে, পৃথিবী তো আমারও তো মা বাপ নেই, আমার মা বাপের পরে কোনো হক কি আর আছে? রসুলকে জিজ্ঞাসা করতে হবে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবা কি হয়েছে ওটো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানটাকে কুরবান করে দিলাম, পৃথিবীর জমিনে তো আমার মা বাপ আর নাই, হায়াতে নাই, আমি ছেলে, আমার উপরে কি কোনো হক বাকি আছে? রাসূল বলেছিল, কলানাম কলানাম, হা হা, এখন পর্যন্ত হক বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই হকটা কিভাবে আদায় করব? এ দুনিয়ার মানুষেরা, হে আমার মুরব্বিয়ান কিরাম, মানে রব, বাবারা বাবারা, শুনবি কি দান জানো কে দান, মা বাপ দুনিয়ার জমিনতে চলে যাবার পরে যখন কবরস্থ হয়ে যাবে, মা কিন্তু আমার কাছে এক মুঠা খাবারের দাবি করবে না, মা বাপ কিন্তু আমার কাছে আপনার কাছে একটা ঘরের দাবি করবে না, মা বাপ কিন্তু আমার আপনার কাছে আরে দেখতে পাওয়া যাবে কি একটা কাপড়ের দাবি করবে না, মা বাপ কিন্তু আর কোনোদিন বলবে না, বাবা ছেলে আমার জন্য এই জিনিসটা তুমি এনে দাও, বাবা ছেলে তুমি আমার এই কাজটা করে দাও, বাবা ছেলে তুমি আমার দিকে দেখতে থাকো, এ বাবা ছেলে রে তুমি আমার বাবা আমার শরীরে জ্বালা যন্ত্রণা হচ্ছে তো ওষুধ এনে দাও, কিন্তু মা বাপ এই জিনিসটা চাইবে না, মা বাপ কোনোদিন এই জিনিসটা আর বলবে না, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মা বাপ শুধু কবরে থেকে একটা জিনিস আশা করবে, সেটা হলো মাগফিরাত, মাগফিরাত। এ বাবা ছেলে রে শুনে রেখে দাও, জেনে
কেমন কোন আড়ায় করবো। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ বাবা ছেলে শুনে রেখে দাও, মা বাপ দুনিয়ার জমিনে থাকতে যখন কোন ছেলে মেয়ের জন্য দোয়া চায়, আমার আল্লাহ ওই দোয়া কবুল না করে থাকতে পারে না গো। ওই রকম মা বাপ দুনিয়ার জমিনে চলে যাওয়ার পর যখন কোন নেক সন্তান নেক আওলাদ উম্মা এবং বাপের কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে রোনা জারি করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা। এই না বলে বলে যখন রোনা জারি করবে, আল্লাহ দরবারে যখন দোয়া চাইবে, ওর মা বাপ যদি হাজার গুনাহ করার পর কবরে যদি আজাব যদি হয়ে থাকে, আজাবুল কবরকে মাফ করে দিয়ে আমার আল্লাহ ওর আওলাদের দোয়া কবুল করে নিয়ে ওই ছেলের ওসিলা হাত গোনার ওসিলা করে ওর মা বাপের কবরে যদি কোনো আজাব যদি হয়ে থাকে, আজাবুল কবরকে মাফ করে দিয়ে আমার আল্লাহ দয়া ভয় দয়া করে জান্নাতে নসিবি করে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলছি তুই তোর মা বাপের কবরে তারে ঘন ঘন যা, আমি আপনি বছরে কদন যাই বলেন? যাই বা বছরে একটা দিন যাই। আপনাদের এখানে হয়তো হালুয়া রুটি দেখলেন, হালুয়া রুটি হয় না কি করে ভালো করে ইমাম সাহেবের সঙ্গে, ইমাম সাহেব দোয়া কর আল্লাহ অমুকের কবর, অমুক জনার কবর, আল্লাহ তুমি জান্নাতে দাও, ছেলে পুরো ষাঁড়ের মতো চো আলাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ও তারপর দিন বাড়িতে চলে আসলো, এসে ভালো করে হালুয়া রুটি খেয়ে টান টান হয়ে পড়ে ঘুমিয়ে উঠে সকালবেলা চোখ লড়ে চার দন হচ্ছে, ইমাম সাহেব তোর বাপের কবরের দ্বারে কতক্ষণ জিয়ারাত করেছে বে? বলছে বেশিক্ষণ না। জানিস হুজুর আমার কবরে আমার বাপের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 মিনিট ধরে জিয়ারত করেছে। তুমি হুজুরি তো ভাড়া করে নিয়ে গেছো, হুজুর তোমার পকেট থেকে দোয়া করেছে, হুজুর তোমার বাপের থেকে দোয়া করেনি। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি এসছি ভাড়াটিয়া, আমাকে দেখবো মাল পানি যদি বেশি হয় তাহলে কাঁদবো বেশি, মাল পানি যদি দোয়া হয় কম তাহলে কাঁদবো কম, কাঠকোট্টার মতো দোয়া আছে। আমিন চলো অন্য কবরস্থানে। না নিজের বাপ মার কবরে দাঁড়িয়ে নিজে গিয়ে কাঁদেন, হুজুর আমি কিছু জানি না, আপনি বাংলাতে দোয়া করতে পারেন না, কাঁদতে পারেন না? হ্যাঁ পারি। তাই যাই ফুরফুরা শরীফে দোয়া নিতে যাচ্ছেন, আজমির শরীফে দোয়া নিতে যাচ্ছেন, এ মাজারে দোয়া নিতে যাচ্ছেন, ও মাজারে দোয়া নিতে যাচ্ছেন, কিন্তু বাড়িতে আপনার বড় মাজার শরীফ রয়েছে, ওই মাজার শরীফে কদিন গিয়েছে? কদিন গিয়েছে? আমি আপনি যাই, মানুষ দুনিয়ার জমিনে থাকতে যখন দাম থাকে, মা বাপ কবরে চলে গেলেও দামটা কমে না, দামটা তমনও থেকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই কোথাও যাবেন, মা বাপ তো হুজুর আমার মা বাপ বেঁচে নেই, কবরস্থ হয়ে গেছে, কবরে যাওয়ার সময় একটু পাশ দিয়ে বলুন আম্মাজি ওদিক ওই অমুক জায়গায় যাচ্ছে একটু লক্ষ্য রাখবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, এক বছর না দুই বছর না, আমি তখন সম্ভবত আমার 7.5 থেকে 8 বছর বয়স হবে, সেই সাথে আমি মারা, আমি আপনার এই হাওড়া জেলা হুগলি জেলার বুকে জলসা করে বেড়াচ্ছি 14 থেকে 15 বছর। আগে ছিল বাইক, বছর চারিক হচ্ছে চার চাকা নিয়ে চলছি। আপনাদের এই রোডের উপর দিয়ে রাত 12টায় 1টা 1.5টা 2টো কোনোদিন একা ছিলাম, কোনোদিন দুজনা, যেদিনকে পরপর জলসা হয়ে যায় ও সঙ্গে যে থাকে সেও ছিটকে চলে যায় কারণ ঘুম। দেখতে পাচ্ছি জলসা নিয়েছে একা, অতএব খাটা গুলিচে আমাকে খেতে হবে, জলসা নিয়েছে আমাকে যেতে হবে, জলসা করে সব। আল্লাহর কসম খেয়ে বলছি আজ পর্যন্ত রাস্তায় একটা পোকার সঙ্গে সাক্ষাৎ আমার হয় না, কেন এতটুকু জানি আমার মায়ের দোয়া আমাকে গাইড করে আমাকে নিয়ে যাবে, আবার আমার গাইড করে ঠিক ঘরে নিয়ে চলে আসবে। ছেলেরা যে কালি যাও অন্তত মা বাপকে একটু ভুলেই তবে যাবে, যে কালি যাও
মা বাপকে কিন্তু দেখবেন অধিকাংশ আকসার জায়গা এখন সার পোকা ধরে গেছে কি জানে প্রতিটা ঘরে ঘরে। কেন? আমরা আলেম ভালো করে ওদের বোঝানো হয় না, সেই কারণে অল্পে সন্তুষ্ট হও, বেশি আশা করতে যেও না। অল্পে সন্তুষ্ট শুকরিয়া আদায় করলে আল্লাহ মা বাপের দোয়াতে আল্লাহ আরো বাড়িয়ে দেবে। আজকে যে বাড়িওয়ালা আমার বাবু যেটা করছে এটা ভালো না খারাপ? জোরে বলে, একদিক দিয়ে বিশ্ব নবী দিবস, অপরদিক দিয়ে মা বাপের সবরসানি। এখন বলুন, ছেলে যখন মা বাপের জন্য সবরসানি দোয়ার মাহফিল করেছে, মা বাপ দোয়া করবে না বর দোয়া করবে কবরে থেকে? মানেন তো কবরের দোয়া, কবরে থেকে দোয়া করবে কথা মানেন তো? যদি বলে হুজুর মানি না কো, তাহলে ফুরফুরা শরীফ কোনো আদমি কোনো মাজারে যেতে পারবে না। কারণ এখানে মা বাপ যদি কবরের থেকে দোয়া যদি না করে আপনার বিশ্বাস নেই, তাহলে মাজারে ঘন ঘন দৌড়াচ্ছেন কেন? কথা ঠিক না ভুল? দরসরেবাল্লাহুম্মা ওয়ালা আলে প্রেমে আগুনে প্রেমে আগুনে জ্বলে মরে ও আর কেউ নেই হাজি সাহেব? বাপ কশালে গিয়েছিলেন হজপাকে? 2009 রিসেন্ট গিয়ে জিজ্ঞাসা করবেন হাজি সাহেবের থেকে কি গল্প শুনেন হুজুর। হাজি সাহেব মদিনা শরীফে খেজুর বেশি করে খেয়েছিলেন? মক্কা শরীফে আবু জমজমের পানি কম খেয়েছিলেন না বেশি খেয়েছিলেন, এইসব শুনেন নাকি? তাহলে হাজি সাহেবদের জিজ্ঞাসা করবেন, হাজি সাহেবদের যখন জেদ্দা থেকে ডাইরেক্ট যদি মদিনা শরীফে নিয়ে যাওয়া হয়, হাজি সাহেবদের মনটা শুধু একটাই উচটন, কখন আমি দয়ার নবীর মাজার মোবারক দেখব? আর আমার পৃথিবীতে কোনো জিনিস আমার দরকার নাই। কেন? লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি যদি না করতেন, আল্লাহ তামাম কুল কায়েনাতকে বানাতেন না কো, একমাত্র আমার দয়ার নবীর ওসিলা করে আল্লাহ পাক তামাম পৃথিবী থেকে শুরু করে আসমান জমিন জান্নাত জাহান্নাম ফারিস্তা আমাকে আপনাকে সব কিছু বানিয়েছেন একমাত্র আমার দয়ার নবীর ওসিলায়। জোরে বলুন সুবহান। আবার হাজি সাহেবদের যখন মক্কা শরীফ জিয়ারাতের পর মদিনা শরীফে যখন নিয়ে যাওয়া হয়, হাজি সাহেবদের আকসার দেখবেন বর্তমান সময়ের কথা বলছি, হাজি সাহেবরা কিন্তু একটা মাসলা মারাত্মক ভুল করে। কি দেখতে পাচ্ছ? কাবা শরীফের সামনে আছি, মাকামে মাহমুদের সামনে আছি গো, মাকামে ইব্রাহিমের সামনে আছি, দেখতে পাচ্ছ? শরিয়াত বলছে এটা চলবে না। কারণ আপনি যখন কাফনটা ইহরামের কাফনটা যখন পরে নিয়েছে, দুনিয়ার কোন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আর থাকবে না গো। তথাপিও করলো, কিন্তু হাজি সাহেবরা মক্কা শরীফ থেকে সব করলো, মদিনা শরীফে যাওয়ার পরে আজও পর্যন্ত কোনো হাজি সাহেবের মুখে শুনেছেন নবী পাকের মাজার মোবারকটা একবার ফোনে দেখিয়েছে? ওই ধ্যানটা তখন আর মাথায় থাকবে না। কারণ আমার দয়ার নবী পাকের যে জায়গায় আছে মাজার মোবারকটা দেখার পর, পৃথিবীর জমিনেতে মায়ের কথা, বাপের কথা, বিবির কথা, ছেলের কথা, মেয়ের কথা, বন্ধু বান্ধবের কথা, আত্মীয় স্বজনের কথা, টাকা পয়সা, কোন জিনিসের খেয়াল থাকবে না, শুধু রসুল ছাড়া আর কিছু চিনবে না। জোরে বলুন সুবহান। এই রকম জিন্দেগি তৈরি করতে হবে। তবে যাদের সঙ্গে নবী পাকের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তাদের ক্ষেত্রে বললাম,
কি বুঝলেন? প্রেমে আগুনে মাইক সিটলা কি ছেড়ে দিয়ে চলে গেছে নাকি? প্রেমে আগুনে জ্বলে মরে ও হেরা পানা, আমি জানে প্রেম পাগল সে তো মদিনা, আমি জানে প্রেম পাগল সে হয়নি এমন আর হবে না, ওই নবীকে আর পাব না, হয়নি এমন আর হবে না, ওই নবীকে আর পাব না, এ সবাই পড়ি দর এসাই পড়ি দর মিটিবে মনের জ্বালা, মিটিবে মনের জ্বালা, প্রেমে আগুনে প্রেমে আগুনে জ্বলে মরে ও হেরা পানা, আমি জানে প্রেম পাগল সে তো মদিনা, আমি জানে প্রেম পাগল সে তো মদিনা, আবু বাকর ওমর ওসমান আর আলী হায়দার, আবু বাকর ওমর ওসমান আর আলী হায়দার, তারা ছিল নবীর প্রেমে আগুনে প্রেমে আগুনে জ্বলে মরে ও হেরা পানা, আমি জানে প্রেম পাগল সে তো মদিনা, আমরা জানে প্রেম পাগল সে তো দয়ার মদিনা, আমি জানে প্রেম পাগল সে তো নূরের মদিনা, আল্লাহুম্মা وعلى آل سيدنا পিয়ারে হাজিরানে মজলিস, তাহলে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করলে, মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করলে কি পাওয়া যায় একটু শোনার দরকার আছে না? নাই ভাই, কার কার ঘুম পেয়েছে একটু আমার হাত তুলে দেখাবেন? চোখ কিন্তু মাঝে মাঝে দেখতে পাচ্ছে হালকা টান দিচ্ছে, কিন্তু টেনেও কিছু করতেও পারছে না, আবাস তা কি সংক্ষেপ করতে দেবো? পেছনে সব বলছে শেষ হয়ে যাচ্ছে, তাবার উপরে আল্লাহ আল্লাহ করছে ঠান্ডা হয়ে যাচ্ছে, নারায় তাকবীর, একটু পেছনের ভাইরা নারায় তাকবীর, নারায় তাকবীর, সিলসিলাই মুজাদ্দুদুজ্জামান, সিলসিলাই মুজাদ্দুদুজ্জামান, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায় তাকবীর।
মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করলে কি পাওয়া যায়, আর মায়ের সঙ্গে খেদমত করলে কি পাওয়া যায়। আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সরওয়ারে কায়নাত, নবী আমার মসজিদে নববী শরীফের ভেতরে বসে বসে সাহাবায়ে কেরাম দিল্লি ওয়াজ করছেন, হঠাৎ একটা মানুষ ছুটে এসে এসে নবী পাকের দরবারে বল দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনেতে মা আমার আছে, বাপ আমার আছে, আমি ছেলে কাকে খেদমত করব। রাসূল বললেন, এক কথা বললেন, তুমি তোমার মাকে গিয়ে খেদমত করব, খেদমত করো। সাহাবি মনে করলেন নবী পাক মনে অন্য কারোর কথাতে জবাব দিয়েছে। আবার কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনেতে মা আমার আছে, বাপ আমার আছে, আমি সর্বপ্রথম কাকে বেশি খেদমত করব। নবী পাক আবার বললেন, তুমি তোমার মাকে গিয়ে খেদমত করো। তৃতীয়বার একই কথা বললেন, নবী পাক বললেন, তুমি তোমার মাকে গিয়ে খেদমত করো। চতুর্থবার বারে বললে, এ বাবা সাহাবি, তুমি তোমার বাপকে গিয়ে খেদমত করো। মায়ের দরজাটা কিন্তু আল্লাহ বেশি দিয়েছে, কথা ঠিক না ভুল? জোরে বলেন। অতএব মা বাপের দোয়া নোয়া ছাড়া কোনো গতি নেই। মা বাপের দোয়া যদি কপালে যদি থাকে, কুড়ে ঘরে আল্লাহ শান্তি দিয়ে রাখবে। আর মা বাপের বরদোয়া যদি কপালে যদি থাকে, দেখবেন পাঁচতলা বিল্ডিংয়ে থেকেও কিন্তু মনে শান্তি পাওয়া। জোরে বলেন, জোরে বলেন, যাবে না। এ দুনিয়া মানুষেরা, হে আমার মুরব্বী আল কিরাম গলেরা, বাবারা 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 গাও, মা বাপকে খেদমত করলে কে পাওয়া যায় একটু আজ আমি আপনাদেরকে জানিয়ে যাব। বাবা মা বাপকে অসম্মান করলে কি পাওয়া যায় সেও বলে যাব আমি আপনাদের। আল্লাহ নবী দীন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ সরওয়ারে কায়নাত, নবী আমার হাদিস পাকের ভেতরে জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়েদের পায়ের তলা ছেলেদের জান্নাত। ছেলে তুমি যতই বড় টাকাওয়ালা হও না কেন, ছেলে তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, ছেলে তুমি যত বড় নামাজি হও না কেন, ছেলে বলে ছেলে তুমি যত কোটিপতি টাকার মালিক হও না কেন, এ ছেলে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তোমার মায়ের দোয়া, মায়ের খেদমত যদি তোমার উপরে যদি না থাকে, মা যদি তোমার উপরে খুশি যদি না থাকে, বেজার যদি না থাকে, বেজার যদি হয়ে যায়, তোমার নামাজ রোজা তোমার ইবাদত বন্দে কোনো কাজে আসবে না। আর মা বাপের দোয়া যদি আমার যদি থাকে, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার টাকা পয়সা, আমার মিলাদ উন্নবী, আমার সবকিছু আমার কাজে এসে যাবে। এ দুনিয়া মানুষেরা, হে আমার নবী পাকের উম্মত, উম্মতিরা, বাবারা বাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথাটা মনে পড়ে যায়। কোন এক তারিখ আল্লাহ পাকের দরবারে হাত তুলে রুনাজারি করছেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার বনি ইসরাইল কওমের জন্য নবী করে পাঠিয়েছেন, রসুল করে পাঠিয়েছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমি একটু ভোর মনে যাব, সফরে যাব, আল্লাহ পাক আমার একটা শহরের প্রয়োজন, আল্লাহ আপনি আমাকে একটা শহরে দিন। এই না কথা বলার সঙ্গে সঙ্গে একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পর আল্লাহ তার আগে একটু জানিয়ে দিলাম, আল্লাহ নবী নবী মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম আমার আল্লাহকে প্রশ্ন করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি সর্বপ্রথম কোন ইবাদত বান্দিগিটা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিল, হে নবী মুসা, নে তুমি তোমার মাকে গিয়ে খেদমত করো। হে দুনিয়ার মানুষেরা, হে আমার মুরব্বিয়ান কিরাম বানেরা, বাবারা বাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম এই না কাঁদা কাঁদা কোনা পমর আল্লাহ জানিয়ে দিলেন, এ নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ আজকে দিনে তোমাকে সারি দেব না, দেব না, দেব না, দেব না, আমি আল্লাহ একটা বাচ্চা ছেলের মারফতে তোমাকে সারি দেব, সারি দেব, এ বাচ্চা, এ নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম শুনতে লাল ওয়াজা না রেখে দে যারে যার, ও রব্বুল আলামিন, আল্লাহ আখানে কি খবর, আল্লাহ আপনি আমাকে শোনালেন, বলুন, এই নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, অমুক রাস্তা দিয়ে সোজা পেয়ে চলে যাবে, দেখবে একটা নদীর পাড়ে বাচ্চা ছেলে খেলাধুলা করছে, পেছন দিকে বাচ্চাটাকে সালাম দেবে, বাচ্চা সালামের উত্তরটা দেওয়ার পর তোমার পরিচয় জানতে চাইবে, তুমি তোমার পরিচয়টা জানার পর আর ওই বাচ্চার কাছে তুমি বলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে দিনে তোমার কাছে পাঠিয়েছে বাবা ছেলে, আমার একটা সওয়ারির প্রয়োজন, একটা সওয়ারি দিতে হবে, ওই বাচ্চা ছেলে আমি আল্লাহ সওয়ারিটা দেব। এ দুনিয়ার মানুষেরা,
আমার মুরব্বিয়ান কিরাম বানিরা বাবা না বাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না কেঁদেছিল ও রব্বুল আলামিন আল্লাহ ওই বাচ্চা ছেলে এমন কি ইবাদত বন্দেগি করেছে আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছিল এই নবী মূসা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ ওই বাচ্চা ছেলের মায়ের দোয়াটা কবুল করে নিয়ে আমি আল্লাহ ওই বাচ্চার এত বড় বিলায়েতের হকদার আমি আল্লাহ বানানা আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ এ দুনিয়া মানুষেরা হে আমার মুরব্বিয়ান কিরাম গণেরা বাবারা বাবারা শুনে কি দাও জেনে কি দাও আল্লাহ নবী নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া দোয়া দোয়াটা শেষ করে নেওয়ার পর আস্তে আস্তে চলা শুরু করলেন গেলেন কিছুটা দূরস্থারে একটা নদীর পাড়ে বাচ্চা ছেলে খেলাধুলা করছে ধুলা বালি নিয়ে আল্লাহ নবী নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা ছেলেকে সালাম দিলেন বাচ্চা ছেলে সালামের জবাব দিয়ে বললেন কে ঈসমান নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবা ছেলে রে আমি হলাম বনি ইসরায়েল কওমের একজন নবী আল্লাহ পাক আমাকে নবী করে পয়গম্বর করে পাঠিয়েছে আমার নাম হলো নবী মূসা এ বাবা ছেলে রে এই না কথা বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় বাচ্চা ছেলেরা আদবের সঙ্গে ধুলা বালি জেড়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছে আহারে আজকে কিসের জন্য আপনি আমার কাছে আসলে এ বাবা ছেলে রে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আমার আল্লাহর কাছে একটা সরি দাবি করেছিলাম আমার আল্লাহ আজকে দিনে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে বাবা আমার আল্লাহ তোমাকে একটা সরি দিতে বলেছে ওই সময় বাচ্চা ছেলেরা অজান অনেক কেঁদে যারে যার আহারে আল্লাহর আসমান এবং জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলেন তাহলে জমিনের দিকে তাকিয়ে কোথাও কিছু দেখতে না পাওয়া পর আল্লাহর আসমানের দিকে দৃষ্টি দিলেন ওই সময় দেখলেন এক পাতলা মেঘ আসমান দিয়ে ভেসে ভেসে চলে যায় বাচ্চা ছেলেটা দাঁড়াতে সাহতাত আওলটা তুলে বলেছিল এ আকাশের মেঘলান এ আল্লাহর হুকুমে তুমি চলাফেরা করছো আমি আর আমি বাচ্চা ছেলে আজকে দিনে জানিয়ে দিলাম আমার আল্লাহর হুকুমে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও আল্লাহ পাক আমার কাছে পাঠিয়ে দিয়েছে এই জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আকাশের মেঘলারে জমিন আসমান থেকে জমিনে নেমে এসে এই জামানার নবী মূসার জন্য সওয়ারি হয়ে যাও আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়ে এত কান্না কাঁদছে ও রব্বুল আলামিন আল্লাহ ওই বাচ্চা ছেলে এমন কি মানাত বন্দেগি করেছে ওর মা ওর প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছিল এ নবী মূসা শুনে রেখে দাও জেনে রেখে দাও আকাশের মেঘলা কেন ওই বাচ্চা ছেলে যদি চন্দ্র কিংবা সূর্যকে যদি তোমার সওয়ারি বানিয়ে দিতে বললে আমি আল্লাহ এ নবী মূসা শুনে রেখে দাও জেনে রেখে দাও আকাশের চন্দ্র কিংবা সূর্যকে আমি আল্লাহ তোমার জন্য সওয়ারি বানিয়ে দিতাম আল্লাহ এমন কে বাদাত বন্দিকে করেছে যে বাচ্চার উপরে এত রাজি খুশি হয়ে গিয়েছো আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ জানাচ্ছেন এ নবী মূসা শুনে রেখে দাও জেনে রেখে দাও আহারে আমার আপনার দেশের বাচ্চা ছেলেদের ধর্মটা কি ছোট ছোট বাচ্চাদের ধর্মটা কি বলে জি বাচ্চা ছেলে ধর্ম হলো খেলাধুলা এ নবী মূসা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই বাচ্চা ছেলে ধর্ম হলো খেলাধুলা ওর মা কোন এক তারিখকে ডাক দিয়েছিল এ বাবা ছেলে তুমি আমার কাছে এসো বাবা তখন দুপুরে রোদ্রে কনকনে গরম আম্মা জান ওই সময় ডাক দেওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলেন আম্মা জান চিৎকার দিয়ে বলে বাবা ছেলে রে আমি মা তোমার মা আমার ঘুমের ব্যাঘাত করছে বাবা জানলা পাল্লা কানে একটু বন্ধটা করে নিয়ে চলে চলে যাও ওই সময় বাচ্চা ছেলে আসতে একটু বিলম্ব করলেন দেরি করলেন আম্মা জান ঘুমিয়ে পড়লেন দেখলেন জানলা পাল্লা দুটো খোলা আছে কিন্তু আম্মা জান তো পাল্লা বন্ধ করতে বলেছে এ দুনিয়ার মানুষেরা এ আমার মুরব্বিয়ান কিরাম গণেরা ওই বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাও জননে কাঁদছেন ও রব্বুল আলামিন আল্লাহ আজকে যদি আমার ঘুম থেকে আমার আম্মা জানকে তোলার পর আমি যদি জিজ্ঞাসা করি দুখানা পাল্লা বন্ধ করে দেব নাকি একটা পাল্লা বন্ধ করব নাকি ডান দিকে বন্ধ করব না বাম দিকে বন্ধ করব কোন পাল্লাটা খুলে রাখবো আম্মা যান ঘুমের ব্যাঘাত হওয়ার পর যদি আমার জন্য বড় দোয়া করে দেয় আল্লাহ আমি তো জাহান্নামীদের কাতার আমি দাঁড়িয়ে যাব
না 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 না, বাচ্চা ছেলে অজানে কাঁচের চোখ দিয়ে টপ 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 কর পানি পড়ছে, আম্মা জানের কথাটা মানার জন্য বাচ্চা ছেলে নিজের স্বাদের খেলাটা ছেড়ে দিয়ে জান্নার জানলারে পাল্লাটা লাগায়, বাপদারে পাল্লাটা খুলে দেয়, আবার বাপদারে পাল্লাটা লাগায়, আবার ডান্দারে পাল্লাটা খুলে দেয়। এই রকম করতে করতে দেখতে পাওয়া যায় বিকাল যখন যখন হয়ে যায়, সূর্য যখন অস্ত যাবার মতো হয়, আম্মা জানের ঘুমটা পেয়ে যায়। দেখতে পায় বাচ্চা ছেলে জান্নার পাল্লাটা ধরে একটা লাগাচ্ছে অপরটা খুলে দিচ্ছে। ওই সময় আম্মা জান বলেছিল, এ বাবা ছেলে রে কি হয়েছে বাবা, কিসের জন্য ওই জায়গায় জানলার পাল্লাটা ধরে একটা লাগা চপরটা খুলে দিচ্ছ? ওই সময় বাচ্চা ছেলেটা ডুকরে ডুকরে কেঁদে বলেছিল, ও মা জননী মা, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন, আপনি জানলার পাল্লাটা লাগানোর জন্য আপনি আমাকে ডাক দিয়েছিলেন, মা আমি একটু বিলম্ব করলাম, দেরি করলাম, বেয়াদবি করে ফেলেছি মা। ও মা জননী মা, আপনি ডান্দারে পাল্লা লাগা বললেন নাকি বামদারে পাল্লা লাগাতে বললেন, নাকি দুটা পাল্লা আপনি লাগাতে বললেন? আমি ওইখানে থেকে চিন্তা বিভোর হয়ে গেলাম, আমি খেলাটা কাছ থেকে বিসর্জন দিয়ে দিলাম, আমি আমার মায়ের হুকুমটা মানার জন্য দাঁড়িয়ে আছি। আমার আম্মা জান যদি একবার যদি ঘুম তিকুটে আমায় যদি বলে দেয়, আমি জানলার পাল্লাটা লাগিয়ে দিয়ে জায়গাতে চলে যাব। কিন্তু আমার জনম দক্ষিণে মায়ের ঘুমটা পায় না। আম্মা জান ওই সময় বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে আমি আল্লাহ আমার কাছে দোয়া করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার যে পাল্লা আল্লাহ আমার বাচ্চা আজকে আমার হুকুমটা মানার জন্য জান্নার পাল্লাটা ধরে দাঁড়িয়ে আছে, তার স্বাদের খেলাটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি আমার বাচ্চার জন্য দোয়া চাই, আমার বাচ্চা পৃথিবীর যে প্রান্তে যে জিনিসটা চাইবে আল্লাহ আপনি আপনার কুদরতি ক্ষমতা দিয়ে আল্লাহ আমার বাচ্চাকে আল্লাহ সেই জিনিস দান করবে। এ নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ বাচ্চার মায়ের দোয়াটা বাচ্চার জন্য কবুল করে নিয়েছে। ওই বাচ্চা ছেলে চন্দ্রে আপা আকাশের মেঘলা কেন, তোমার চন্দ্র তোমার জন্য চন্দ্র কিংবা সূর্যকে যদি ডাক দিত, আমি আল্লাহ ওর মায়ের দোয়াতে ওর ডাকে আমি চন্দ্র কিংবা সূর্যকে আজকে দিনে তোমার জন্য সবারই বানিয়ে দিতাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মা বাপ যাদের বাড়িতে আছে মা বাপকে খেদমত করুন, খবরদার মা বাপকে এক চুল পরিমাণ ত্রুটি করবেন না। মা বকেছে মাথাটা হ্যাট করে থাকে, বাপ বকেছে মাথাটা হ্যাট করে থাকে, আরো যদি পারেন মা যখনই বকবে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে একটা মুখে চুমা দিয়ে দেবেন, আর কিছু থাকবে না, মা বাপের মনে আর কিছু থাকবে। অতএব মা বাপকে আগে চেনে তবে ওলি আল্লাহকে চিনবেন, তবে আপনি নবীকে চিনতে পারবেন। মা বাপ যার উপরে রাজি খুশি হয়ে যায় ওলি আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়, ওলি আল্লাহ যার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রসুল তার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল যার উপরে রাজি খুশি হয়ে যায় আমার আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহান। মা বাপ বেজার তো ওলি আল্লাহ বেজার, ওলি আল্লাহ বেজার তো আমার রসুল বেজার, আমার রসুল বেজার তো আমার আল্লাহ বেজার, আর আমার আল্লাহ বেজার তো মানে আমাকে আপনাকে জান্নাতে দেবে, তাই তো নাকি? তাহলে হাজার বছর নামাজ পড়েও জাহান্নামায় যেতে হবে, লক্ষ লক্ষ টাকা দান করে আমাকে জাহান্নামায় যেতে হবে, কেন? আমি মায়ের সঙ্গে বাপের সঙ্গে বিয়াদবি করেছি। যেখানেই যান একটু শুধু বলে, আম্মা আমি অমুক জায়গায় যাচ্ছি, আব্বা আমি অমুক জায়গায় যাচ্ছি, আপনার বাচ্চার জন্য আপনার বিবির জন্য আপনি 100 টাকার মিষ্টি আনেন, আর মা বাপের জন্য 5 টাকার একটু মিষ্টি এনে দেন, মা বাপ কিন্তু খাবেন বলে আল্লাহ আমার খুঁজি আমাকে আল্লাহ তুমি বরকত দিও। কথা ঠিক না ভুল? জোরে বলেন কথা ঠিক না ভুল? এইবার বাবু আর একটার ভিতরে কথা আছে, কর্মগুণে ফল। আমি যদি আমার বাপের যদি 1টা আউল তুলি, আমার ছেলে আমাকে কিন্তু 4টা আউল তুলবে, কিচ্ছু করার নেই। আমি আমার বাপকে 1টা ছোট করে ধাক্কা মারবো, আমার ছেলে আমাকে 3টে গলা ধাক্কান মারবে। আমি আমার ছেলে আমি আমার বাপকে 1টা গলা ধাক্কান দেবো, আমার ছেলে আমাকে জমিনে ফেলে গলায় দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু করার নেই।
দিনার ঘরে পাওনা আছে আরে থাকবে, কি বুঝলে? এ দুনিয়া মানুষেরাম, হে আমার মুরব্বিয়ান কিরাম গনিরাম, বাবারা 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 গো, তাহলে মা বাপকে ভালোবাসলে কি পাওয়া যায় পেলে? কিন্তু মায়ের সঙ্গে যেন অসদ্ব্যবহার করবেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে সুবুদ্ধি আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। আর আজকে দেখতে পাওয়া যায় যদি হাড়িতে ভাত যদি একটু নরম যদি হয়ে যায়, পরের মেলে সংসার করছে সাথে সাথে বড় বড় চোখ বেরিয়ে যায়। কেন, কিসের জন্য ভাতটা নরম হয়েছে বলো? ও বলে মায়ের সঙ্গে বেয়াদবি করা কি বল, আমি আল্লাহর কিরে জানি না, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে করবো না কো। যদি তরকাতে একটু নুন বেশি আস আবাং করে মেরে বসছে। কিন্তু না 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 না, খপরদান এমন কাজ আপনি করবেন না। 18,000 মাকলুকাতে শ্রেষ্ঠ করে মানব জাতিকে আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে পাঠিয়েছে। আবার 18,000 মাকলুকাতের ভেতরে সব থেকে নিকৃষ্ট চতুর্থ জানোয়ারের থেকে খারাপ করেছে এই মানব জাতিকে। কেন আজকে আল্লাহ পাক ভালো এবং মন্দটা বললেন শুনে রেখে দাল? এ দুনিয়া মানুষেরা, এ আমার মুরব্বিয়ান কিরাম গনেরা, জীবজন্তুর ভেতরে ভালো মন্দ বিচার করতে পারবে না, এটা কিন্তু আমি আপনি ভালো মন্দ বাদ বিচার আমি আপনি করতে পারবো। নামাজ না কি পড়ে, নামাজ না পড়লে কি হয় এটা আমি আপনি জানে, অথচ মুসলমান আমি আপনি নামাজ আমি আপনি পড়ি না। রোজা না রাখলে কি হয় এটা আমি আপনি জানে, অথচ আমি আপনি রোজা ধার আমি আপনি ধরে না। মদ খেলে কি হয় আমি আপনি জানে, অথচ আমার আপনার বাড়ির ছেলেরা মদ খাওয়া বন্ধ করে না। আমি আপনি জুয়া খেললে কি হয় আমি আপনি জানে, অথচ আমি আমার কার্যের হয়ে বসে রইলাম, আমার বাড়ির ছেলে মেয়েরা তারা জুয়া খেলার আড্ডাতে বসে আছে, আমি কোনো দিন স্টেপ নিলাম না। আমার মেয়ে শাহিনা মেয়ে পর্দা পুছিদা করে না, আমি বাপ তসবি টেনে আমি মসজিদে বসে রইলাম। এ বাবাজি শুনে কে দাও জেনে রেখে দাও, ওই তসবিটা আমার আপনার কোনো কাজে আসবে না। রসুল বলছেন আত্মাই আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন প্রতিটা জান্নাতের চৌকাটের ভেতরে লেখা থাকবে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওই জান্নাতের চৌকাটে লেখা থাকবে না বেনামাজি জান্নাতে প্রবেশ করবে না, ওই জান্নাতের চৌকাটে লেখা থাকবে না বেরোজাদার জান্নাতে প্রবেশ করবে না, ওই জান্নাতের চৌকাটে লেখা থাকবে না টাকা জান্নাতে প্রবেশ করবে না, ওই জান্নাতের চৌকাটে লেখা থাকবে না আহারে টাকা তো রোজার ছাসলা বদমায় সেরা জান্নাতে প্রবেশ করবে না। রসুল বললেন দাইস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, আর দাইস ব্যক্তি রাতের খানা খেয়ে যতই ইবাদত করো না কেন, আমার আল্লাহ কোন ইবাদত বন্দীকে আমার আল্লাহ কবুল করবে না। এ দুনিয়ার মানুষেরা, এ আমার মুরব্বিয়ান কিরাম গনেরা, আমার মা বোনেরা যখন ফাঁকায় যখন বার হবে, যদি পড়লাম যদি বোরকা যদি না থাকে, অন্তত ভালো করে আদবের সঙ্গে নিজের ওন্নাটা যেন নিজের আব্রুটা ঢেকে ফাঁকায় বার হয়, না হলে মরণের পরে শাস্তি কি আছে সেটাই কিন্তু পেতে হবে। চাচার বয়স হয়ে গেছে, ও চাচা কে যাচ্ছে? বলে আমার ছোট মেয়ে যাচ্ছে কলেজে পড়ে, বেশি কিছু বলতে পারি নি কো। কি পরে যাচ্ছে? প্যান্ট শার্ট? খবরদার নয়, খুব সাবধান, রাত অনেক হয়ে গিয়েছে, কারণ এই জায়গায় বসে যদি একটা বাজিয়ে দেবো ফজরের নামাজটা যদি কাজা হয়ে যায়, নফল ইবাদতের থেকে ফরজ ইবাদতের মূল্য বেশি না কম? জোরে বলেন, আমি যদি ফরজ ছেলেদের নপল্লের টানাটানি করি কাজ হবে? কাজ হবে? প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর বাড়িতে বৃদ্ধা পিতা মাতাকে খেদমত করবেন, এক মাস রমজান শরীফে রোজা রাখবেন, হালাল হারাম মেনে চলবেন, আর বেশি কিছু করতে হবে না, এতেই আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আমাদের রুটটা ভালো, আমাদের কানেকশনটা ভালো, আমাদের রাস্তাটা পরিষ্কার।